আপনার ছাত্ররা আসো না, একজন পড়ো, আপনার ছাত্ররা একজন পড়ো, সবার পক্ষ থেকে একজন পড়ো। আমাদের আসম রহমতুল্লাহ তিন আলিফ টানা যায়, তো তোমার উপরে পাঁচ আলিফ হয়ে গেছে, একটু খাটো করো। Yeah.
سبحان الله وبحمده سبحان الله العظيم উঠতে বসতে এটা পড়তে হবে কারণ আল্লাহ যে দাড়ি পাল্লা কায়েম করবেন ওটাতে এর ওজন অনেক বেশি এমন কি আল্লাহ এর সওয়াবকে বাড়াইতে বাড়াইতে এইটার সওয়াব দিয়ে দাড়ি পাল্লা ভরে দিবেন এজন্য আমরা উঠতে বসতে উঠতে বসতে যে কোনো কাজে শেষে আমরা এই বুখারি শরীফের যে শেষ জিকির শেষ হাদিস এটা আমরা আমল করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার মনে চাইছে ছাত্র ভাইয়ের একটু নারাজ হইবা হয়তো যারা দাওরায় হাদিসের ছাত্র আসো তাদের উদ্দেশ্যে তো ক্লাস নেওয়া হইতেছে না এর বাইরে যারা আসো দাওরায় হাদিসের বাইরে তারা যদি একটু কষ্ট স্বীকার করো পরে তোমরা বারান্দায় যাও তাহলে বাইরের থেকে যে মেহমানরা আসছে দোয়াতে শরীর হওয়ার জন্য তাদের মনে হয় একটু আরাম হবে দাওরায়ে হাদিস বাদে তোমরা যারা আছো একটু বারান্দায় বা অন্য কোনো তালায় যাও তাহলে মেহমানদের একটু আরাম হবে ওনারা বাড়িতে কষ্ট করে আসতেন দোয়া নিতে তোমরা তো ভাই ভাই ইনশাআল্লাহ তোমরা যখন দাওরা পড়বা তোমাদেরকে আগের কাতারে রাখা হবে ইনশাআল্লাহ আপনারা একটু ফাঁক ফাঁক হয়ে বসেন যাতে কষ্ট না হয় আপনারা একটু ফাঁক ফাঁক উঠাই দিলাম কি জন্য যে আপনারা একটু ফাঁক ফাঁক হয়ে বসেন একটু আরাম হয় যেন এখন সংক্ষেপে একটু শোনেন কষ্ট করে যার কিতাব আমরা সামনে নিয়ে বসছি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তার তিনি কত বড় আল্লাহওয়ালা কত বড় তার কিতাব কত বড় মকবুল কিতাব চিন্তা করেন একজন বহুত বড় আলেম উনি শাফি রহমাতুল্লাহর কিতাবুল উম পড়াইতেন মানুষদের ওটাও কিন্তু এটা হাদিসের কিতাব কিতাবুল উম উনি একদিন স্বপ্ন দেখতেছে নবীজিকে এই তুমি আর কতদিন স্বামী সাহেবের কিতাব পড়াইবা আর আমার কিতাব কবে পড়াইবা ওই বুজুর্গদের জান হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটা তা তো জানতে পারলাম না হ্যাঁ জানো না আমার কিতাব আমার কিন্তু মোহাম্মদ ইসমাইল বুখারী যারা লিখছে এটা আমার কিতাব সবই তো শরীয়তের কিতাব যে কিতাবকে নিজের দিকে সন্তুষ্ট করে তা আলাদা মর্যাদা আছে না আর এক বুজুর্গ উনি একদিন স্বপ্ন দেখলেন নবী আলাইহিস সালাম কার অপেক্ষায় দাঁড়ায় আছে ইয়া রাসূলুল্লাহ সব স্বপ্ন নবী লিখে তারা দেখে এই স্বপ্ন কিন্তু মিথ্যা হবে না এখানে শয়তানের ধোকা দেওয়ার কোন সুযোগ নেই জিজ্ঞেস করলো হুজুর কেন দাঁড়ায় আছেন কার অপেক্ষায়
বললো আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারীর অপেক্ষায় দাঁড়ায় আছি। উনি বুঝতে পারলেন না কি ঘটনা, কি ঘটনা বুঝতে পারলেন না। আর তখন তো কোন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, হ্যাঁ, যে ফোন করে জানবে উনি কেমন আছে, এ মোবাইল ছিল না। দু চার দিন পরে উনি খবর পাইলেন যে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী দুনিয়াতে চলে গেছে, দুনিয়ার থেকে। তো উনি খবর পাওয়ার পরে ওনার মৃত্যুর দিনটা কোন দিন ছিল এটাও জানতে পারলেন, আর স্বপ্ন কোন দিন দেখছিলেন ওটাও উনি মিলাইলেন দুটো একসাথে করে। তখন দেখে যে উনি খবর তো পরে পাইতেছে, যেদিন মৃত্যুর খবর এসেছে ওই দিনে হুজুরকে কি দেখছেন, স্বপ্ন দেখছেন যে কার অপেক্ষা করছে, মোহাম্মদ বিন ইসমাইল বুখারীর অপেক্ষা করছে। তাহলে আল্লাহর বান্দা কত বড় বুঝুন, কত বড় বুঝুন। তাহলে 1000 মত না শিক্ষক ছিল, তাহলে 1000 হাদিস পড়ে ফেলে না, আগে যুগে ছিল না, তালাশ করে করে এক এক মহাদ্দেশের কাছে যায় হাদিস শিখতে হতো, 1000 মহাদ্দেশটা শিখছে। হ্যাঁ, ওনার কাছে শিখছে 90,000 ছাত্র। তো এক উস্তাদের কাছে গেছে বুখারি পড়তে, তাই বুখারি না হাদিস শিখতে, তাই শোনে যে উনি একটু সফরে গেছে, সফরে গেছে। তো উনি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে উনি কোথায় নামাজ পড়ে, মানে দুই রেখাত নামাজ পড়তে বরকত নিয়ে যাই, পরে আবার আসবো। উনি নামাজ পড়তে ঢুকলেন, ঢুকে দেখে উনি যে সিজদা করে ওখানে ওনার হাতের দাগ পড়ে গেছে, ওই যায় নামাজ বা যা হোক হাতের দাগ পড়ে গেছে। তো দাগ গুলো দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে উনি সিজদাতে আঙ্গুল মিলায় রাখেন না, সিজদাতে আঙ্গুল মিলায় রাখেন না। উনি নামাজ পড়ে সোজা বাড়ি চলে আসলেন, ওই আলেমের কাছে আর কোনোদিনও গেলেন না। কেন? উনি ওইটা দিয়ে বুঝছেন যে এনার ভিতরে ষোলো আনার সুন্নত নেই। নবীজির সুন্নত হল রুকুতে আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, রুকুতে যে হাঁটু ধরবেন, পুরুষের কথা বলছি, মহিলা তো মেলানো থাকবে, মহিলাদের মেলানো থাকবে, পুরুষদের একদম ফাঁকা থাকবে এরকম। বাঘে যেমন থানা মারে, আমার পিসাব বলতেন দেখে জান্নাতে ডালিম মনে করো, শক্ত করে ধর আঙ্গুল ফাঁক থাকবে, আর সিজদাতে 500 আঙ্গুল মেলানো থাকবে, এই ছাড়া বাকি নামাজে আঙ্গুল স্বাভাবিক। রুকুতে ফাঁকা, সিজদাতে মেলানো, বাকি নামাজে স্বাভাবিক। তো উনি না আঙ্গুল ফাঁক রাখছেন সুন্নত হয়েছে, যে উস্তাদের আমল সুন্নত অনুযায়ী না, তার থেকে উনি হাদিস দিলেন না। একথা হাদিস আছে, اعلموا ان هذا العلم دين فانظروا عمن تاخذون دينكم حديث شنو اي علم কিন্তু সরাসরি দিন, তাহলে তুমি কাকে উস্তাদ বানাইতেছো তাকে আগে দেখে নাও তার আমল পুরাপুরি শরিয়ত অনুযায়ী আছে কিনা, আগে দেখে উস্তাদ বানাও, আন্দাজ উস্তাদ বানায় না। এই হাদিস অনুযায়ী বুখারী ওনার আমল সুন্নত অনুযায়ী পাইলেন না, ওনাকে উস্তাদ বানাইলেন না, ওনার থেকে হাদিস শুনিলেন না। হয়তো হাদিস শোনা অনেক না, তাহলে কি ব্যক্তি ছিল, কি ধরনের ব্যক্তি ছিল? আর এই কিতাব উনি 16 বছর লিখছে, প্রত্যেকটা হাদিসের জন্য দুই রেখাত নামাজ পড়ছে, গোসল করছে, ইস্তেখারা করছে, কত কিছু করছে, অনেক কোরবানির সাথে হাদিসগুলো লিখছে।
উনি বলছেন যে 5 লক্ষ হাদিসকে সানবিন করে আমি এই হাদিসগুলো আছে 5 লক্ষ কিন্তু উনি কথাও বলতেছেন আমি এই কথা বলতেছিলা যে যত সহি হাদিস ছিল সব আমি নিয়েছি আমি এই দাবি করতেছি তবে আমি এইখানে যেগুলো আনছি এগুলো সহি কিতাবে যেগুলো আছে এগুলো কি কিন্তু সব সহি আমি আনিনি কিন্তু অনেক সহি হাদিস পাওয়া যায় বুখারীতে নেই মুসলিম শরীফে আছে আবার অনেক সহি হাদিস পাওয়া যায় বুখারীতেও নেই মুসলিমও নেই সিরাসাত্তার বাকি চারটাতে আছে আবার অনেক সহি হাদিস পাওয়া যায় যা নাকি হাকিম আবু আব্দুল্লাহ নাইসাবুরি তার মুস্তাদরাক কিতাবে আছেন মুস্তাদরাক কিতাবের নাম আর পরিষ্কার লিখছে বুখারী শর্ত অনুযায়ী এটা সহি বুখারীর যে মানের হাদিস আছে উনি না আনলেও সেই মানের এটা মুসলিমের মানের সহি বিরাট কিতাব ওখানে অনেক সহি হাদিস জমা করে দিচ্ছে এটা ওটা মাথায় রাখতে হবে কেন আসলে কিছু লোক বলতেছে বুখারীর না আনলে ওরা মানবো না বলতেছে না এটা কিন্তু ইংরেজরা খারাপ করছে ইংরেজরা চারটের লোকের কিনছিল আমাদেরকে গ্রুপিং করার জন্য কমজোর করার জন্য চারটা লোক কিনছে বললাম আমার খাদিয়ানি এটা নব্বর দাবি করে বসলো ওই যে বক্সি বাজার যায় দেখেন ওদের অফিস আছে এরা কিনছে মৌদুদি সাহেব কিনছে তারপরে আহমদ রেজা খান নামে এক লোক কিনছে যত মাজার পূজা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী মিলাদ না করলি কাফের ক্যাম না করলি কাফের এইসব কথা বলে হ্যাঁ উলামায় দেওবন্দি কাফের আশরাফ আলী কাফের হ্যাঁ রশিদ আহমদ গঙ্গোহি কাফের নাউজুবিল্লাহ আরে আল্লাহ কইছে মুসলমান বানাও এরা মুসলমানদেরকে কাফের বানাই দিছে এটা একটা গ্রুপ এদেরকে আমাদের দেশে বলে রিজভি পাকিস্তানে বলে বেরেলভি এদের মাদ্রাসা আছে আমাদের মোহাম্মদপুর এই মাদ্রাসার নাম হলো কাদরিয়ায় তৈয়বিয়ায় খবিসিয়া এখানে দাঁড়ান সব কাফের মুসলমান নাই কেউ এই দলটা ওই আহমদ রেজা খান সে খারাপ খারাপ মিলাদ কিয়াম শরীয়তে কোথায় সহি মিলাদ হলো কোন হক্কানে আলেম নবীদের জীবনের কোন এক সাইডের আদর্শ বায়ন করবেন কোন এক সাইড সহি দুরুদ হবে ইয়া নবী না ইয়া নবী আল্লাহ দুরুদ কোন কিতাবে নেই এবং যে লিখছে হে বেটা আরবি গ্রামার জানে না তাহলে কোন অর্থ দিতে না যে এই দুরুদ লিখছে কোন অর্থ দিতে না অর্থ দিতে হে জনৈক নবী আপনার উপরে ফেরেশতারা উটের ভুঁড়ি নিক্ষেপ করুক দুরুদ হয়েছে বলেন তো সালা মানে উটের ভুঁড়ি সালা মালাইকা মালাইকা মানে হলো ফেরেশতা আর ইয়া নবী মানে হে জনৈক নবী কোন নবী দিলেন তাও জানেন না ভালো হয়েছে আমাদের নবী কয়ে যদি উঠে রুজুড়ি দিতেন কত বড় বেয়াদ নবী হয়তো তা কোন নবী দিচ্ছেন আল্লাহ জানে এই হলো দুরুদ কোনো কিছুই সহি না আর এই দুরুদ না পড়লে পাবলিকের মন ভরে না আরে বাবা সহি দুরুদ পড়েন আল্লাহ রসুল কত যে দুরুদ শিখাই দিয়ে গেছে ওর একটা পড়েন اللهم صل وسلم وبارك عليه درود صلى الله على النبي الأمي درود صلى الله عليه وسلم درود এগুলো বলেন আমাদের বানোয়ারটা পড়তে গেছেন কেন অর্থ হয় না কিছু হয় না এই সমস্ত বেদাত মাজার পূজা
মাইকে ছবি না এই যত বেদাত আছে এগুলো যে চালু করে গেছে ওই লোকের নাম আহমদ রেজা খান এর বাড়ি ছিল ইন্ডিয়াতে একটা শহর আছে ইন্ডিয়াতে একটা শহর আছে এই শহরের নাম হলো উল্টা বাস বেরেলি উল্টা বাস বেরেলি এই শহর আমি দুইবার গেছি একবার গেছি কেন আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল আমি দেওয়ান থেকে আমার পীরের দরবার আসতেছিলাম ওখানে বাস নষ্ট হয়ে গেছে এই শহরে এই লোক ছিল কজন হল চতুর্থ ব্যক্তি হল মোহাম্মদ হুসাইন বাকালবি এইগুলো তাদের কিনছে চতুর্থ ব্যক্তি কে মনে করা সেভাবে গোমরা হয়ে যাবে এ ডায়ালগ দিল এ ডায়ালগ দিল যে কোন ইমাম মানার দরকার নেই সাহেব ইমামের কোন ইমাম মানার দরকার নেই অত দুনিয়ার সব মুসলমান কিন্তু সাহেব ইমাম মানে জিদ্দার তীরে কোন সাগর লই তো সাগর রিয়াক্সি দেন এর পশ্চিম পাশের দেশগুলো হলো মালিকি মাজাব মালিকি মাজাব আরব ভূখণ্ড হলো হাম্বলি মাজাব এশিয়া মহাদেশ হলো হানাফি মাজাব এদের সংখ্যাই বেশি মুসলমানদের বাবা নাই এখানে বাস করে এর হলো হানাফি আর পূর্ব দিক চলে যান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওরা হলো সাফি তো পশ্চিম পাশে হ্যাঁ লোহিত সাগর নিয়ে আটলান্টিক ওখানে হলো মালিকি তারপরে হাম্বলি এরপরে আমরা হানাফি এরপরে সাফি সারা দুনিয়ার মুসলমান শেখ মাজাম এই ইংরেজদের পয়সা খেয়ে এই মোহাম্মদ হুসেন বাটালবি বলল কোন মাজহাব মানার দরকার নেই তোমরা বুখারি শরীফ বকলে রাখো আর এই দেখে দেখে চলো কোন মাজহাব লাগবে না কয়জন বুখারি বোঝে এটা বকলে রাখলে যাও হয়ে গেল কয়জন হুজুর ঠিক মতো বোঝে পাবলিক তো ভাবি দিল দেখি কোন সঠিক কথা এ কথাটা এরকম কোন ডাক্তার দরকার নেই আপনার ডাক্তারের কিতাব বেরিয়েছে খুব সুন্দর ওইটা বগলে রাখেন সব চিকিৎসা আরে বাবা যত ডাক্তারের কিতাব বেরোব ডাক্তার লাগবে যত অ্যাডভোকেটের কিতাব বেরোব অ্যাডভোকেট লাগবে হ্যাঁ যত বুখারি মুসলিম দেখাও কিন্তু ইমাম লাগবে হাদিস সাগর এক এক ব্যাপারে কত রকম হাদিস মাথা খারাপ হয়ে যাবে আপনার কোনটা নিব কোনটা শেষ ওইটা ধারাবাহিকতা দাদা আমরা জানি না যাত্রা কোনটা নেবেন একদম পাগল হয়ে যাবেন এই চার ইমাম দয়া করে ওইগুলো সাজাই দিয়ে গেছে এটা প্রথম ছিল এরপরে এটা এটা এখন এটা শেষ এটা নিতে হবে আমাদের অংশের মাজারের ভিত্তি হলো কোন হাদিসটা কোরআনের আয়াতের সাথে বেশি মিল খায় আমি ওটাকে আমার মাজহাব বানাবো কোন হাদিসটা কোরআনের আয়াতের সাথে বেশি মিল খায় সাফি সাহেবের মাজারের ভিত্তি হলো সনদের দিক দিয়ে বর্ণা সূত্রের দিক দিয়ে কোনটা বেশি সহি বুখারি কিন্তু সেই মাজারের লোক বুখারি সেই মাজার উনি নিজেও সাফি মাজার এমনি উনি সহি হাদিস জমা করছেন সহি হাদিস জমা করছেন মালিকি মাজারে ভিত্তি হল যত হাদিস আসুক আমার সামনে আসুক কিন্তু উনি তো মদিনা ছিলেন মদিনার লোকদের আমল কি মুসলিম নবমীতে কি হয় লোকজন আগেতে যারা চলে আসে ওনার থেকেও তারা মুরব্বী তারা কি করে ওদের আমলের সাথে যে মেশে উনি ওটা নেই এইভাবে তার হাদিস গ্রহণ করে মাজহাব বানাই দিয়ে গেছে আমাদের চলার জন্য বিশাল রাস্তা তৈরি করে দিয়ে গেছে আমাদের চললে হলো রাস্তা নির্মাণ করা লাগবে না রাস্তা নির্মাণ করা লাগবে না রাস্তা বানাই দিয়ে গেছে এখন এই বটালবি যে কইল মাজহাব বানা লাগবে না একটু বগলে রাখো তাহলে এই কিতাব যে লিখছে হে মাজহাব মানছিল কেন
বুখারীতে লিখলো উনি স্বামী মাজার মানলো কেন তো বড়লামের কথা ঠিক বিলকুল বল আর আশ্চর্য কথা সে একটা পত্রিকা বের করতো এই পত্রিকার নাম হলো ইশাতুস সুন্নাহ এই পত্রিকায় সে 25 বছরের মাথায় একটা আর্টিকেল ছাপলো সে আর্টিকেলের সারমর্ম এই কেউ যদি ইমানের গন্ডি থেকে সহজে বের হয়ে যেতে চায় কিসের গন্ডি তো এর জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো মাজহাব না মানা চার মাজহাবের কোনটা মাজহাব না মানা এইটা হলো ইমানের গন্ডি থেকে বের হওয়ার খুব সহজ রাস্তা দেখেন কার মুখ দিয়ে আল্লাহ কি বের করে যে 25 বছর ধরে কইতে মাজহাব মানা লাগবে না বুখারী বগরে রাখো সেই কইতে যে মাজহাব মানবে না সে ইমানের গন্ডি থেকে বের হয়ে যাবে আল্লাহ আল্লাহ দিন আল্লাহ রক্ষা করে হক কথা শেষ পর্যন্ত ওর মুখ দিয়ে আল্লাহ বের করে যাও সেই লোক এই কথা বলতো তো সেসব লোক চারজনের কেউ এখন নেই কিন্তু চারু ব্যক্তির কিন্তু দলের লোকেরা আছে ওই কাদিয়ানিও আছে মওদুদি সাহেবের লোকেরাও আছে আমাদের যেখানে মিলাদ কিয়ামও আছে আবার এই মোহাম্মদ হোসেন বটালবি এরাও আছে এরাও আছে মাঝখানে আপনার গাজীপুরের কাপাসিয়ার প্রিন্সিপাল মিজান ছিলেন না প্রিন্সিপাল মিজান ওটা আমার আমার পীরের উনিও খেলাফত পাইছেন আমার পীর ভাই উনি এক কাগজ পাঠাইছে আমার কাছে যে যদি কেউ 20 টাকার তারাবি সাবেত করতে পারে তাহলে ওই লোক 1,00,000 টাকা পুরস্কার দিবে 20 টাকার তারাবি যদি কেউ প্রমাণ করতে পারে তারাবি হাদিসে 20 টাকা তাহলে 1,00,000 টাকা দিবে আমি কয়টা হাদিস উঠাই দিলাম ক্লিয়ার 20 টাকার কথা আছে উঠে আমি ওটা পাঠিয়ে দিলাম পন্ডিত লিখে দিলাম যদি কেউ 8 টাকার তারাবি প্রমাণ করতে পারে তো তার জন্য 5,00,000 টাকা পুরস্কার এই কাগজ গাজীপুরে ছড়াই দেওয়ার পরে সব লোক যেতে বাড়িতে হাজির হয়েছে এই বলেছো কেন যাও 5,00,000 টাকা নিয়ে আসো তুমি তো কইছো 8 টাকার তারাবি 20 টাকার নেই এই হুজুর তো অনেকগুলো দলিল দিছে বাংলা হাওয়ালা লিখে রেফারেন্স লিখে দিছে আর তুমি তো ওটা প্রমাণ করে দাও নিয়ে আসো এই যে ওই লোক পালাইছে এখনো তার সন্ধান পাওয়া যাইতেছে না ওই এলাকা ছেড়ে পালাই গেছে এলো কাল লোক এলো লিটল সাথে ওই বটা লোবে লোক দেখেন এই বটা লোবে কত বসে এই গুরু এখনো আছে ওই বিভিন্ন চিল্লায় আমিন বলবে চিল্লায় আমিন বলবে সব গলত কথা বারবার হাত তুলবে হাত তুলবে আর বাবা যার থেকে বারবার হাত তুলে হাদিস বয়ান করতেছো রাত থেকে তুমি হাদিস বয়ান করতেছো আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মদিনাতে কি হাদিস বয়ান করছে ওটা তো তার মক্কা হাদিস তারা 360 খোদা ছেড়ে আসছিল ওই খোদার নামগুলো বারবার মনে পড়তো নামাজের মধ্যে তাই নবীজি কইছিল মনে পড়লে হাত এরম করো ওগুলো পিছলে ফেলে দিও তো মক্কা 13 বছর ছিল 13 বছর ওই 60 খোদা ছোট নাই ছোট নাই এই জন্য মদিনা যাওয়ার পরে যখন ওই এক নাজল হয়ে গেল কুমুলিল্লাহি কানিতিন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে বললেন খবরদার নামাজের শুরুতে একবার ছাড়া আর হাত তুলবা না এটা কার থেকে এই হাদিসটা কার থেকে ওই আর ওরা রাখে দিয়ে দলিল দেয় তার থেকে ওনার জন্য বড় বড় সাগরেজ বহু বছর ওনার সাথে লেগেছিল আফিয়া মুজাহিদ আব্দুল আজিজ হাকিম
এটা সকলে বয়ান করছে আমরা মদিনায় আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে বহু বছর নামাজ পড়ছি কিন্তু উনাকে নামাজের শুরুতে একবার ছাড়া আর হাত তুলতে দেখিনি হাত তুলতে দেখিনি একই ব্যক্তি মক্কা একরকম করতেছে মদিনা একরকম করতেছে আমাদের দায়িত্ব কোনটা নেওয়া বিভিন্ন ব্যাপারে ইসলাম কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়েছে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে পরটা নিতে হবে আগেরটা না আগেরটা না এতে খোদ নবী আলাইহিস সালাম এক মসজিদে গেলেন ওরা মনে খবরটা পাই নাই বারবার তো নিশ্চিত হয়ে গেছে ওরা মনে খবর পাই নাই ওরা তখনও করতেছিল পরে নামাজ পড়ে তাদেরকে খুব রাগ করলেন ঘোড়ার লেজের মধ্যে হাতান করতেছিল কেন ঘোড়ার লেজ করলেন মোটা কাব্যের পাগলা ঘোড়ার মতো লেজ এরম করতেছিল হাতান করতেছিল কেন নিশ্চিত হয়ে গেছে শোনো না দেখেন আমরা তো ঠিকঠাক আমল করতেছি সর্বশেষ যেটা সর্বশেষটা নিতে বলা হয়েছে আমাদেরকে আগেরটা না যে কোনো ব্যাপারে ডাক্তার আগে একটা ওষুধ দিচ্ছিল তখন আমরা জ্বর বেঁচেছিল এখন মাশাআল্লাহ জ্বরটা কমে গেছে হালকা কিছু আছে তখন আটটা ওষুধ দিচ্ছে তা আপনি তখনও কি আগেরটা খাবেন না পরেরটা খাবেন আর কোনো গাধা যদি বলে কেন আমি আগেরটা কি পয়সা খরচ করে ই করে নেই প্রেসক্রিপশন করি না আগেরটা তা তো করছেন তাহলে আমি ওইটাই খাবো খেয়ে কি বাঁচবে না মরবে ওটা হলো শারীরিক চিকিৎসা আর এই কোরআন হাদিস হলো রুহানি চিকিৎসা এই দুটো চিকিৎসার এক নিয়ম আগেরটা বাদ পরে কি কইছে পরে কি কইছে ওটা নিতে হবে এক জামানা রোজা না রেখে গরিবকে দুই বেলা খাওয়াই দিলে রোজা হয়ে যেত এক জামানা এখন হবে এখন হবে দাদা বেশি বিরুদ্ধ হয়ে গেছে বেশি কাদের হবে আপনার আমার হবে দুই বেলা খাওয়াই দিলে রোজা হয়ে যাবে পরবর্তী নির্দেশ যা শক্তি আছে তাকে রোজা রাখতেই হবে সব ব্যাপারে একটা পরবর্তী নির্দেশ আছে পরবর্তী নির্দেশ আছে একসময় নবী আলাইহিসসালাম পড়ে গেছিলেন সাওয়ারের দিকে তো উনি চোট পেয়েছিলেন তো এক মাস উপরে ছিলেন দোতলায় এই দোতলা না খেজুরের গাছ শোয়ানো খেজুরের গাছ শোয়ানো তো ভাগে মাটি দেওয়া এই হলো দোতলা এক মাস ছিল চলাফেরা করতে পারতেন না কিছু লোকজন গেছে ওইখানে তো হুজুরদের নামাজ পড়াইলেন বসে ওই লোকগুলো দাঁড়ায় পড়তেছিল নবী দিয়ে ইশারা করে সব বসাই দিলেন সব বসে নামাজের পরে বলেন দেখো ইমাম কেন বানানো হয় ইমাম বানানো হয় একটা করার জন্য অনুসরণ করার জন্য কাজে তোমার ইমাম যদি দাঁড়াই পড়ে তোর দাঁড়িয়ে পড়বা ইমাম যদি বসে নামাজ পড়ায় তোর বসে পড়বা এই হাদিসটা বুখারিতে আটবার আছে বসে নামাজ পড়ছে অথচ পরবর্তী নির্দেশ তা না পরবর্তী নির্দেশ হলে ইমাম যদি মাছ ধরায় তো বসে পড়াইব তোমরা মাছ ধর হলে তোরা পড়বা মাছ ধর না হলে দাঁড়ায় পড়বা যে কারণে নবী আলাইহিসসালাম মৃত্যুর সময় কয়েকদিন মসজিদে যেতে পারেন নাই বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম সোমবার তো দুপুরে মারা গেলেন পাঁচ দিন মৃত্যুর আগে পাঁচ দিন মসজিদে যেতে পারেন নাই আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিয়েছিলেন এর মধ্যে শনিবার জোহরের সময় নবীজি দুইজনের কাঁধে ভর দিয়ে গেছেন যায় নামাজ পড়েছেন বসে কিভাবে বসে পিছনের সমস্ত সাহাবারা দাঁড়ায় পরবর্তী নির্দেশ কোনটা বসা ইমামের পিছনে বসে একটা করবে দাঁড়ায় আগেরটা মানেন হবে পরটা মানতে হবে সব ব্যাপারে পরেরটা বুখারের মতনে এক জায়গায় আছে আমার দিকে আদেশ করা হয়েছে যে একই ব্যাপারে কয়েকটা আদেশ থাকলে সর্বশ্রেষ্ঠা গ্রহণ করতে হবে আগের গুলো রহিত হয়ে গেছে
এখন এই বটলবির লোকেরা কি করে বটলবি মাযহাব তো মানে না ওরা প্রথম নির্দেশ কি ছিল ওটা বের করে কিতাবে তো ওটা বের করে বের করে আমাদের সাথে ঝগড়া বাজাই বুখারী আছে বারবার হাত তুলতে হবে আবার ধরেন না কেন আরে আছে তো ঠিক কিন্তু ওটা তো প্রথম জমানার আমল সর্বশ্রেষ্ঠ বলো কি সব ব্যাপারে কি করে আগের টান আছে শেষের টান তো ঝগড়া করা যায় না আর ঝগড়া না করলে ইহুদিরও টাকা দেয় না ঝগড়া না করলে ইহুদিরও টাকা দিবে না টাকা দিবে এই সত্ত্বে ঝগড়া লাগাও তো ঝগড়া লাগানোর কোনটা বলে ও একদম প্রথমটা ওটা তো বাধ্য হয়ে গেছে আমার তো আমল করি না ওটা মুসলমান বিভ্রান্ত হয় মুসলমান কি হয় রসুলের সব কথাকে হাদিস বলে কিন্তু সুন্নত কোনটাকে বলে সেটা উম্মতের জন্য বলেছেন এবং সর্বশেষ নির্দেশ সুন্নত কোনটাকে বলে উম্মতের জন্য বলেছেন এবং তাহলে আমি সংক্ষেপ করে বলতেছি প্রত্যেকটা সুন্নত হাদিস প্রত্যেকটা সুন্নত হাদিস কিন্তু প্রত্যেকটা হাদিস রহিত হয়ে গেছে বুখারি শরীফে আছে হাদিস সহি হাদিস কিন্তু কি না যেগুলো নবীর সাথে খাস নবীজি এগারোটা বিবাহ করছেন আল্লাহর হুকুমে মহিলা জগতে তালিমের জন্য আল্লাহর আদেশে এটা হাদিসে আছে সব কিতাবে আছে হাদিস জানা আছে হাদিস এটাকে সুন্নত বলা যাবে সুন্নত বলা যাবে উম্মতের জন্য একসাথে এগারো বিবি রাখা যায় তো স্যার সব হাদিস কি না সব সুন্নত তাহলে আমাদের নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত এই নামটা ঠিক না ওরা নাম রাখছে আমরা হলো আহলুল হাদিস তোরা আহলুল হাদিস তাহলে এগারোটা বিয়ে করো কি করো এগারোটা বিয়ে করো আর যত কিছু রহিত হয়ে গেছে তালাশ করে ওইগুলো আমল করো তোরা আহলুল হাদিস আমরা আহলে হাদিস আমরা আহলে শুনবো আমরা কি খুব ভালো করে বুঝে রাখেন ওটা গোমরা ফেরকা আহলে হাদিস গোমরা ফেরকা বুঝছেন তো ইমাম বুখারীর হাদিস সহি তো কোনো সন্দেহ নেই বলা হয় কোরআনে পরে সহি কিতাব এখানে তো ব্যাখ্যা আছে সহি কিতাব মানে কি ও এনার আগে তো আমাদের আবহানি মেজাব কিতাব লিখছে কিতাব আসা তার থেকে এটা সহি হ্যাঁ বাইশটা ষোলো আজকে আছে তিনজনের মাধ্যমে নবীজি পর্যন্ত গেছে আর আমাদের আবহানিবার তো প্রায় হাদিস ষোলো আজকে আছে প্রায় হাদিস ষোলো আছে এর থেকেও সহি এটাকে যদি সহি বলা হয় অর্থ নেই ওনার জামানায় আরো যারা যারা কিতাব লিখছিল শোনেন নাই এসব এক জামানায় লেখা হয়েছে এবং আরো শুনে রাখেন এই কিতাবগুলো কিন্তু মক্কা মদিনায় লেখা হয়নি এই কিতাবগুলো মক্কা মদিনায় লেখা হয় নাই খুব ভালো করে শোনেন এই কিতাবগুলো রাশিয়ায় লেখা হয়েছে কোথায় লেখা হয়েছে এখন এলেমের মার্কাজ ভারতবর্ষ দেওবন্দ এর আগে এলেমের মার্কাজ রাশিয়া ছিল ওমরে ফারুকের খেলাফতের আমল থেকে হ্যাঁ ভারতবর্ষে এলেম আসার আগ পর্যন্ত কমিউনিজম কায়েম হওয়া পর্যন্ত রাশিয়া কমিউনিজম কায়েম হওয়ার আগ পর্যন্ত ওমরে ফারুকের খেলাফত আমল থেকে এলেমের মার্কাজ কোথায় ছিল রাশিয়া ছিল রাশিয়া ছিল সব কিতাব সেখানে লেখা হয়েছে যেমন বুখারির বাড়ি রাশিয়া মুসলিমের বাড়ি রাশিয়া মক্কা মদিনার কিতাব লেখার তৌফিক হয় নাই তারা আর পড়ে জমা করার তৌফিক হয় নাই তো বলতেছিলাম এর হাদিস তো সহি সন্দেহ নেই এর মধ্যে কিছু রহিত হাদিস রয়ে গেছে সনদ সহি দেখে উনি আসেন এগুলো ইসলামের ইতিহাস হিসেবে আসে
সনদের দিক দিয়ে হাদিস সহি কিন্তু ওইগুলো কি হয়ে গেছে এই সমস্যার কারণে এটা এত সহি সত্য ওনার জামানার মধ্যে এটা সহি এত সহি সত্য যারা আলেম না তাদেরকে বুখারি অনুবাদ করতে মানা করা হয় অনুবাদ করতে মানা করা হয় কেন ওই যেগুলো রহিত ওখানে লেখা নেই যে রহিত বা প্রথম যুগের আমল এর কিছু লেখা নেই আমরা পর সময় সব বলে দিই অমুক হাদিস দ্বারা এটা রহিত হয়ে গেছে অমুক হাদিস দ্বারা এটা রহিত হয়ে গেছে আপনি যখন বাংলা অনুবাদ করবেন আর ওখানে কিছু লেখাও নেই আপনাকে কে বলে দিবে এই কথাটা তখন আপনি মসজিদে এসে গোলমাল লাগাবেন না আমি তো বুখারি শরীফ পড়ে এলাম এই লেখা বারবার হাত তুলতে হবে আমি কম না এটা আর বাবা আমরা কি বুখারি না পড়ে হুজুর হয়েছি নাকি আমি তো অনুবাদ পড়ছেন আমি তো অরিজিনাল পড়ছি এখন বুখারি শরীফ পড়ার নিয়ম হলো এর আগে আরো 10-12 ক্লাস আছে এইগুলো পড়ে এসে বুখারি পড়তে হয় আপনি কি করছেন ওই 10-12 ক্লাসের এক ক্লাসে পড়েন নাই কয়লা সাহসে পড়ছেন কোনটা একটা লোক 5 পড়লো না 8 পড়লো না 9 পড়লো না পয়লা সাহসে ভর্তি হয়েছে মাস্টার্স কি হবে কিছু বুঝবে না পাস করবে যারা বাংলা বোঝারে আরে পড়েন তাদের এই দশা আমরা ম্যাট্রিকের সনদ নেই আইএস সনদ নেই কোন সনদ নেই মাস্টার্স কিসের মাস্টার্স জাহালাতের মাস্টার্স জাহালাত অজ্ঞতা অজ্ঞতার মাস্টার্স এই মাস্টার্স ছাড়া আপনি কোন মাস্টার হইতে পারবেন না এই জন্য দয়া করে আপনারা এটা অনুবাদ করবেন না আলম দেখা শোনেন ওরা বাসনে করে যেগুলো রহিত হয় নাই ওইগুলো আপনাদেরকে শোনাই দিবে যেগুলো রহিত হয় নাই এটা শোনাই দিবে আমার কাছে 5-7 জন ডাক্তার আসছে হুজুর আমরা আরাফার ভিতরে তাবুতে থাকলে কি জোহর আসর একসাথে পড়বো না জোহরের টাইমে জোহর আসরের টাইমে আসর কি করবো না মসজিদে নামেরাতে গেলে ইমাম নামাজ পড়ায় সরকার কর্তৃক ইমাম তাহলে জোহর আসর একসাথে পড়বেন আর যদি আপনার খিমায় থাকেন তাহলে জোহরের টাইমে জোহর পড়বেন আসরের টাইমে এই বললাম বললেই ওরা বুখারি বুঝছে বাংলা বুখারি বুঝছে আমাকে দেখাবে কিন্তু বুখারি তো তা নেই আগে তো খুলেন না আমার কথা শোনেন আগে তো খুলেন না আমি বললাম আচ্ছা আপনার তো ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ কেউ অ্যাডভোকেট এই ডাক্তারি কিতাব পাওয়া যায় না বাজারে যায় ওরা কি পাবলিক কেনে বা পড়ে না আপনারা কেনেন পাবলিক কি করবে এই কিতাব দিয়ে ডাক্তারি কিতাব আচ্ছা আইনের কিতাব কিনতে পাওয়া যায় না আইনের কা পাওয়া যায় তো পাবলিক কেনে কিনে কোর্টে যাই প্র্যাকটিস করে না পাবলিক তো কেন না তাহলে এই বুখারি কার জন্য লেখা হয়েছে আপনার কেনাই তো অপরাধ এইটা বড় বড় মুক্তিদের জন্য লেখা হয়েছে তখন ফতোয়া লিখবে তো ফতোয়া দলিল কোন হাদিস দিয়ে হবে ওটা এখানে খুলবে তাদের জন্য এই কিতাবটা ইমাম বুখারি জমা করে দিচ্ছে বড় বড় মুক্তিদের জন্য আপনি ছোট মুক্তিও না মাদ্রাসা পড়েন না আপনি আপনি কিনছেন কেন এটাকে কই বিয়ার দেন আমার নাচছে সব চলে আমার দেখাই যাচ্ছিল যে আপনার ফতোয়া ঠিক না বুখারি শরীফে কিনেছেন কেন কিনাই তো গুণা হয়েছে আপনি বললেন না লর কিতাব কেউ কেনে না ডাক্তারি কিতাব কেউ কেনে না বলে এটা আপনি কিনলেন কেন আপনার জন্য লিখছে আপনি পড়তে পারবেন শিক্ষিত লোক তো শিক্ষিত লোক বোঝানো সহজ
মূর্খ হলে বোঝানো যায় না, বোঝানো যাবে না, তুই কেন বুঝবো না, আর বাংলা কথা বুঝি, বাংলা বুঝবো না, আর বাংলা কথা বুঝলে বোঝা যায়। তো সার কথাটা সই কিতাব ঠিক আছে, কিন্তু সবাই পড়তে অনুবাদ করতে পারবে না। তো ওলামা কেরাম থেকেই বাসনে করে যেগুলো রহিত হয় নাই ওইগুলো আপনাদের শুনতে হবে। এরপর উনি অধ্যায় আছেন বাবু কওলিল্লাহ ওয়া নাযাল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। তা আয়াত দিয়ে অধ্যায় বানাইছেন, আমি হাশরের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। এই অধ্যায়টা কেন আছেন, এই স্পেশাল কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ। এই অধ্যায়ের মধ্যে ওনার যুগে যত বাতিল ফেরকা ছিল, ইমাম বুখারীর যুগে যত বাতিল ফেরকা ছিল, এই অধ্যায়ের মধ্যে সবগুলোর উনি মুখোশ উন্মোচন করছেন। এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, সব কিন্তু ইসলামের নাম, সব কি এই জবরিয়া কদরিয়া মোতাজেলা খাওয়ারেজ দাওয়াফেজ সব কিন্তু ইসলামী, মুরজিয়া মুসাববেহা নাজ্জারিয়া ইসলামের নামে ফেরকাই বললো, সব মুখোশ উন্মোচন উন্মোচন করছে। যে কারণে এটা তার শিক্ষা, আমাদেরও দায়িত্ব হয়ে গেছে আমাদের জামানায় ইসলামের নামে কি কি ভ্রান্ত ফেরকা আছে বলে দেওয়া, যাতে মুসলমানদের ইমান রক্ষা করা যায়। শিক্ষা দেওয়া দায়িত্ব আমাদের, রক্ষা করাও, আর বাকি দুনিয়াওয়ালাদের দায়িত্ব হলো ইমান ধ্বংস করা। আমরা কয়েকজন আছি, আমাদের দায়িত্ব ইমান রক্ষা করা। রক্ষা করতে গেলে আমাদের মানে ভ্রান্ত কে কে আছে বলতে হবে না। এই জন্য আমি শুরুতে কিন্তু বলছি আপনাদের সামনে, ইংরেজরা চারটে লোক রেখেছিল, কিনে চারটে ভ্রান্ত দল বানাইছে, কয়টা তারা এখনো পর্যন্ত মানুষ গুমরা করতেছে, এখনো পর্যন্ত মানুষ গুমরা করতেছে। এখন যদি আমরা তাদের মুখোশ উন্মোচন না করি, আর তাদের খপ্পরে পড়ে কেউ শিয়া হয়ে যেতেছে, কেউ কাদিয়ানি হয়ে যেতেছে, কেউ মওদুদি হয়ে যেতেছে, হইতেছে না? এই যে লোকগুলো ইমান হারা হয়ে গেল, ইমান হারা হয়ে গেল। মওদুদি সাহেব যা লিখছে এটা বিশ্বাস করলে ইমান থাকে না? সে লিখছে সব নবী রসুলকে দিয়ে আল্লাহ কয়েকটা করে গুনায় কবিরা করেছে, চোদ্দশো বছর মুসলমানদের আকিদা নবীরা নিষ্পাপ, নবুয়তের আগে পরে তাদের দ্বারা কোন গুনাহ হয় না। উনি লিখতেছেন সমস্ত নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা করে গুনায় কবিরা করেছে। কোরআনের অসংখ্য দলিল বলার টাইম নেই, বিশেষ করেন আপনারা, কারণ আমি আট দশটা আয়াত পেশ করতে পারবো। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই মৌদুদি সাহেব লিখছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আরো ডেঞ্জারাস কথা লিখছে, লিখছে কোরআনে চারটে শব্দ এরকম আছে, দিন ইলাহ রব ইবাদত। এই চারটে শব্দের অর্থ নাকি, এই চারটে শব্দের অর্থ নাকি নবীদের পরে বিলুপ্ত হয়ে গেছিল, বিলুপ্ত হয়ে যাওয়াতে দিনের তালিমের আসল স্পিরিট নষ্ট হয়ে গেছিল। পরে তেরো চোদ্দশো বছর পরে উনি সেই চারটি শব্দের অর্থ উদ্ঘাটন করছেন। কি কথা এটা, উনি কোন আলেমও না, উনি আলিয়া মাদ্রাসার ষোলো ক্লাসের ছয় ক্লাস পড়ছেন। আব্বাস আলী খান ওনার জীবনী লিখছে, যিনি ওই পার্টির ভারপ্রাপ্ত আমিন ছিল অনেকদিন, ভারপ্রাপ্ত আমিন ছিল অনেকদিন, কে আব্বাস আলী খান, তিনি এটা বাংলা জীবনে লিখছে, ক্লিয়ার লিখছে। উনি আলিয়া মাদ্রাসার ছয় ক্লাস পড়ার পরে ওনার আব্বা মরে গেল, আব্বা মরে গেলে খুব গরিব মানুষ ছিল, উনি পড়াশোনা করতে পারলেন না, উনি জমিয়াত নামক একটা উর্দু পত্রিকায় চাকরি নিলেন। ওই পত্রিকা লেখালে করতো, আর উর্দু ভাষা অনেক কিতাব আছে না, ওইগুলো সে পড়াশোনা করতো, করতে করতে বিরাট পণ্ডিত হওয়ার দাবি করলো।
পড়াশোনা না করে খালি বই পড়ে কি পণ্ডিত হওয়া যায়? একটা লোক জানো তো বই পড়ায় বিরাট ডাক্তার হয়ে গেছে, বই পড়ে যদি ডাক্তার হয় আর সরকার জানতে পারে ও তো সাথে সাথে জেল হয়ে যাবে, কি হবে? জেল হয়ে যাবে। বই পড়ে ডাক্তার হয়েছেন কেন? আপনি এত বছর পড়বেন, পুরো আরো কয়েক বছর ইন্টার্নি করবেন, তারপরে চেম্বার খুলবেন, ডাক্তারের কাছে পড়েন নাই, বই কিনে এনে ডাক্তার হয়েছেন, জেল হবে না? তো মধ্যে তো জেল হবে, কারণ সে কারোর কাছে পড়া নাই, একা গবেষণা করছে। তো সে বলতেছে এই চারটে শব্দের অর্থ বিলুপ্ত হয়ে গেছিল এবং এরপর একটা বই লিখছে, সে বইটা এবার বাংলাও করে দিছে, বাংলা নাম দিছে চারটি বুনিয়াদি পরিভাষা। চারটি আপনি কাটা বলতে নিয়ে আসেন, ওদের হেডকোয়ার্টার যেখানে এটার নাম হলো কাটা বল, দেখেন দুনিয়াতে আল্লাহ এই নাম দিছে, কেউ ধোকা না খায় কাটা বোন, কোনো ভালো জিনিস থাকবে না এখানে, নাম যখন কাটা বোন, কাটা ছাড়া তো আর কিছু হাসে লাগে না। আপনি ওইখানে বই নিয়ে আসেন, আমি সত্য বলতেছি কিনা, চারটি বুনিয়াদি পরিভাষা সেখানে সে লিখতেছে, এই শব্দগুলোর অর্থ বিলুপ্ত হয়ে গেছিল, দিনের আসল স্পিরিট নষ্ট হয়ে গেছিল, উনি এটা উদ্ধার করছে। আপনাদের বিশ্বাস হয় 1400 বছর কোন আলেম ওলামা দিন ইলাহ রব ইবাদত এর অর্থ কেউ বোঝে নাই? দিন মানে ধর্ম, ইলাহ মানে ইবাদত, এই মানে ই করা হয় মাবুদ যার ইবাদত করা হয়, দিন ইলাহ রব মানে পালন কর্তা, আমাদের লালন পালন করে কে? রেজেক দেয় কে? স্বাস্থ্য দেয় কে? তাকে বলে রব। ইবাদত মাথা নত করা, গোলামি করা, তো কে না জানে? কেউ জানে নাই, সে আবিষ্কার, সে কি আবিষ্কার করছে? সমানে মিছিল করতে হবে, সমানে মিছিল করতে হবে, ইসলাম চাই ইসলাম চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না, এই চারটি শব্দ অর্থ হলো মিছিল করতে হবে আর এগুলো বলতে থাকতে হবে। কার কার চান? কার কার চান? খালেদা না আছে না, না আমেরিকা না ভারত, কার কার চান? ইসলাম, ইসলাম দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআনে কইছে তোমরা ইমান আমলের মেহনত করো, পর্যাপ্ত মেহনত হলে আমি তোমাদেরকে খেলাফত দান করব। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ। কে ওয়াদা করছে? তা আপনি মিছিলটা কার কাছে করলেন? কার কাছে চাইলেন? কে ইসলাম দেওয়ার মালিক? আমি চাইলেন কার কাছে? আপনার উদাহরণ হলো বলদের কাছে দুধ চাওয়া, বলদের কাছে কি চাওয়া? বলদের দেখবে ছোট ছোট দুধ আছে, কিন্তু ভাণ্ড নিয়ে আপনি এগুলো টানতে থাকেন তত সুস্থ করবেন, সুস্থ করলে ও দিবে লাঠি, দিলে ভাণ্ড শেষ আপনার দাঁতও শেষ, সাদাকাল্লাহু আলাযীম, ভাণ্ড শেষ দাঁতও শেষ, এক দাঁত দুধ তো গাভীর কাছে চাইতে হবে, বলদের কাছে চাইছেন কেন? ইসলাম তো আল্লাহ কাছে চাইতে হবে, কার কাছে চাইলেন আপনি? এই অধ্যায় উনি সমস্ত বাতিলের মুখ খুলে দিছে, আমিও কিন্তু বাতিলের মুখ খুলে দিছি। ইংরেজরা একটা লোক খরিদ করে মানুষ গোমরা করার ব্যবস্থা করে দিয়ে গেছে, এখন যদি কেউ গোমরা হন আর দোজকে যান তাহলে আপনার নিজ দায়িত্বটা করতে হবে, নিজ দায়িত্বে দোজকে দেবেন, কোন আলেমকে দোষ দিবেন না যে কোন হুজুর তো বলে নাই যে এগুলো গোমরা, কোন হুজুর বলে নাই এই কথা আপনি বলতে পারবেন না, আমি তো বলে গেলাম, আমি তো বলে গেলাম, ঠিক কিনা?
তো ইমাম বুখারীর জামানাটা বাতিল ফিরকা ছিল এদেরকে বলে মুতাজিলা কি বলে তাদেরটা গলত আকীদা ছিল আসলে হাসরের ময়দানে কোনো দাড়িপাল্লা থাকবে না দাড়িপাল্লা থাকবে আল্লাহর ন্যায় বিচার করবেন ওইটাকে রূপক অর্থে দাড়িপাল্লা বলা হয়েছে ন্যায় বিচার যে করবে ওইটাকে রূপক অর্থে কি বলা হয়েছে আসলে ওখানে কোনো দাড়িপাল্লা থাকবে না এটা তাদের বাতিল আকীদা বিরুদ্ধ আকিদা ওই আকিদাটা প্রতিহত করার জন্য জনগণকে ওই আকিদা থেকে আকিদা মানে বিশ্বাস ওতে বাঁচানোর জন্য উনি এই অধ্যায়টা আসছেন শুনে এই আয়াতগুলো দেখা যাচ্ছে দাড়িপাল্লা থাকবে আবার আমি যে হাদিস আনতেছি হাদিস দ্বারাও বোঝা যায় যে এই জিকিরটা ওই হাসানের ময়দানে দাড়িপাল্লায় খুব ওজনদার হবে দাড়িপাল্লায় নেই তো ওজনদার কোথায় হাদিস দ্বারাও কি বোঝা গেল দাড়িপাল্লা থাকবে এবং অন্য হাদিসে ক্লিয়ার আছে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দাড়িপাল্লা দেখতে চেয়েছিলেন আর কোন নবী চান নাই উনি চাইছিলেন আল্লাহ তোমার কাছে দাড়িপাল্লা আছে হাসান মাজে তুমি না মাপ দিবা আমি না দেখতে চাই তা আল্লাহ দাড়িপাল্লা দাউদ নবীর সামনে পেশ করলেন এই দাড়িপাল্লার খোল দেখে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন সাত আসমান সাত জমিন ওই দাড়িপাল্লার পেট হয়ে গেল পরে যখন হুশে আসলেন তো উনি আল্লাহকে আল্লাহ এই তোমার দাড়িপাল্লা কি ভরবে ভরা তো কোনোভাবে সম্ভব না এটা উনি আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা উত্তর করলেন দাউদ আমাকে রাজি খুশি করার জন্য মানে খালেস নিয়েতে যদি আমার কোন বান্দা একটা খুরমা খেজুর কোন গরিবকে দান করে এই খুরমা খেজুরের সব আমি আল্লাহ বাড়াইতে থাকি বাড়াইতে থাকি আমি আল্লাহ বাড়াইতে থাকি বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত নিয়ে যাই এক খুরমা সব দিয়ে আমি দাড়িপাল্লা ভরে যাই এত ক্লিয়ার হাদিস দাড়িপাল্লার খোল কত আল্লাহ কিভাবে এটা নিজের পক্ষ থেকে সব বাড়ায় হ্যাঁ এটা ভরবেন এত ক্লিয়ার এবার তারা কইতে দাড়িপাল্লা নেই বুঝল ওটা বাতিল করে দিল সামনে বলতেছে وأن أعمال بني آدم وقولهم توزن আদম সন্তানের সমস্ত আমল সমস্ত কাজ ওজন করা হবে গণনা করা হবে না কি করা হবে ওজন করা হবে ওজন করা মানে কি হবে আয়াত আছে মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাজিয়া واما من خفت موازينه فامه هاويه যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ গুনাহ গুলো মাফ করে যাও বেস্ট চলে যাও তার গুনাহ পাল্লা ভারী হবে যাও জেলে চলে যাও আল্লাহ জেল মানে জাহান্নাম তো ইমান থাকলে সে ওই আজাব হওয়ার পরে শাস্তি হওয়ার পরে ইমানের জোরে কি করবে বেরোয় আসবে কারণ না কারো সাফাতে বেরোয় আসবে এইখানে বলা হয়েছে আমল ওজন করা হবে কি আর এক হাদিসে আছে আমল নামা ওজন করা হবে আমল না আছে ধান লেখে ওইটা ওজন করা হবে আর তিন নম্বর একটা হাদিস আছে ব্যক্তিকে ওজন করা হবে এখানে অনেকে প্রেশান হয়ে গেছে তো কোনটা ঠিক হাদিস তিন রকম তো ওলামারা জবাব দিছে আসল কথা হলো তারা দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করছে কষ্ট করছে এদেরকে আল্লাহ কোনো না কোনো বাহানায় ব্যস্ত দিবে দুনিয়াতে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করছে কোনো না কোনো ভাবে আল্লাহ এদেরকে ব্যস্ত দিবে ব্যস্ত নেওয়ার জন্য আল্লাহ বাহানা বের করবে এখন আল্লাহ দেখবে কারণ আমল বেশি হয় আমল মাপ দিলে এই বেস্টের নাম্বার এসে যায় আমল মাপ দিবে
আর কিছু লোক এরকম আমল মাপ দিলে ওই ওয়েটটা আসে না পরীক্ষার নাম্বার দরকার এটা ওই খাতা পত্র সহজ বিরাট বিরাট খাতা যতদূর আমাদের দৃষ্টি যায় এত বড় একটা খাতা এই খাতা শুদ্ধ তুলবে এরকম তখন দেখা যাবে শেষ পর্যন্ত ওয়েট এসে গেছে যার নাম্বার দরকার ব্যস্ত যাওয়ার জন্য ওই নাম্বার দাও ব্যস্ত চলে যাও কাজে তিন হাদিসের মধ্যে কোন সংঘর্ষ নেই যাকে বেসতে নেওয়ার জন্য যেটা করতে হয় আল্লাহ তার জন্য ওইটা করবে তো শর্ত হলো আপনি আল্লাহর পথে থাকতে চেষ্টা করবেন হ্যাঁ আপনি পয়লা বৈশাখ করবেন হোলি পূজা করবেন আর আল্লাহ আপনার ওজন দিয়ে বেসতে পাঠিয়ে দিবে এটা হবে না ওলামাদের কথা অনুযায়ী মেহনত করতে হবে হ্যাঁ তবলিগ জামাতে সময় লাগাইতে হবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তার জন্য আল্লাহ কোন না কোন রাস্তা বের করবেন এই কথা যদি মনে রাখতে পারেন আপনারা আমার সব কথা কাজ মাপ দেওয়া হবে তাহলে কিন্তু গুনাহ হবে না সব মাপ দেওয়া হবে কথা বেশি বলবেন না যেটা দরকার এটুকু বলবেন আলতু ফালতু কথা বলবেন সর্বোচ্চ ওজন দেওয়া হবে কিন্তু গুনাহ পাল্লা বাড়িয়ে দেবেন কিভাবে হবে এই কথা আমার সব জীবনের আমি চাকরকে গালি দিচ্ছি অমুককে গালি দিচ্ছি অমুককে সাপোর্ট দিচ্ছি সবই তো মাফা হবে সে গুনাহ করবে না আজকালের এই প্রশ্নটা কেউ করতেছে না যে আমাদের কথা টথা এগুলো কেমনে মাপবে আমরা সুবহানাল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে এগুলো কেমনে মাপবে এই প্রশ্ন আগে হইতো এখন হইতেছে না লোকেরা দেখতেছে যে দুনিয়ার লোকেরা তাপ মাপতেছে আর সে কত সেলসিয়াস গরম পড়ছে শীত মাপতেছে হ্যাঁ জ্বর মাপতেছে সব মাপতেছে মানুষ যদি এইগুলো মাপতে পারে তা আল্লাহর জন্য সুবহানাল্লাহ মাপা কি কঠিন কঠিন এটা সায়েন্সের উন্নতি হওয়ার পরে এই প্রশ্নটা এখন আর কেউ করতেছে না وقال مجاهد القسطاس العدل بالرومية آيات المدد ده قسط با قسطاس اصلا এটা রুমি ভাষায় এর অর্থ হলো ইনসাফ কায়েম করা এর অর্থ কি অর্থ করলাম না আল্লাহ হাশরের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবেন আল্লাহ কিন্তু দরকার নেই আল্লাহ শুধু দেখে বলবে তুমি বেসে দাও তুমি দোদকে দাও যথেষ্ট সব আল্লাহ জানা আছে দাড়িপাল্লা কায়েম করবে এই জন্য প্রত্যেকে দেখবে যে আমার ব্যাপারে ইনসাফ কায়েম করা হইতেছে জীবনে সবকিছু মাপ দেওয়া হইতেছে মিটার উঠতেছে প্রত্যেকে দেখবে সপক্ষে আমার ব্যাপারে ইনসাফ কায়েম করা হইতেছে এটা দেখানোর জন্য মিজানটা রাখবে এই না যে ওটা নাম মেপে আল্লাহ কইতে পারতেছে না এই লোকটা দোদকে যাবে কিনা আল্লাহ ঠাওয়ার করতে পারতেছে না ব্যাপারটা তা না সব আল্লাহ জানে আপনাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দেখো বান্দা আমি কিন্তু কোন জুলুম করব না আজকে তোমার সামনে তোমার জীবনের সব কিছু দেখো তোমার কোনো কিছু বাদ আছে কিনা এখানে দেখো সান্ত্বনার জন্য বল কিস্তু মাজদারুল মুকসিদ বলতেছে কিস্তু শব্দটা আসছে এটা আরবিতে মুকসিদ যে একটা শব্দ আছে তার মাজদার এখানে দু এক লাইন আপনারা বুঝবেন না এটা গ্রামার তো এটা ছাত্ররা বুঝবে তো এটা আপনারা বুঝবো এটা মুকসিদের মাজদার কিস্ত হয় কেমনে হয় মুকসিদের মাজদার তো ইসাব এর জবাব দেওয়া হয়েছে যে এখানে মোজাব মাহজুব আছে কি মোজাব আল কিস্তু মাজদারো মাজদারিন মুকসিদ এটা মুকসিদের মাজদারের কোন ইশকাল নেই মুকসিদের অর্থ করলো আওয়াল আদিল কি অর্থ আমাল কাসিতু ফাওয়াল জাইদ আর কাসে টানা হয় সুলাসি মোজারাত থেকে তার অর্থ কি
ظالم ظلم করেন সার কথা এই শব্দটা সুলাসি মুজারাত থেকে ইনসাফ করার অর্থ আসে জুলুম করার অর্থ আসে কিন্তু সুলাসি মুজারাত হলে তখন বেশিরভাগ আসবে জুলুম করার অর্থে ওই ইনসাফের অর্থ আসবে না আবার এই শব্দ যখন নামে ইফালে আসবে তখনও দুই অর্থ জুলুম করা ইনসাফ করা কিন্তু ওইখানে যখন যাবে তখন কিন্তু কোন অর্থ আসবে ইনসাফ করা অর্থ আসবে দুনো ভাবে দুনো মানা আছে কিন্তু মুজারাত থেকে কোন মানা বেশি জুলুম আর ইফাল থেকে কোন মানা বেশি ইনসাফ فأما القاسط فأما القاسطون فكانوا لجهنم حطبا هل القاسط কি অর্থ আছে ইনসাফ করা জুলুম জুলুম করা জুলুম করবে বলে জাহান্নামের লাকড়ি হবে এরপরে শুনল হাদাসানা কি শুরু হলো সনদ এই হাদিসটা কিভাবে নবী পর্যন্ত গেছে কার মাধ্যমে গেছে একে বলে কি সনদ এই হাদাসানা পড়ার সাথে সাথে সুইচ অন হাদাসানা বলার সাথে সাথে কি হয় সুইচ অন এদের বর্ণনাকারী তারা হলো খাম্বা মিনারা নূরের মিনারা ইলেকট্রিক খাম্বা এই খাম্বার সাথে নূরের তার আছে এই তারের এক মাথা নবীদের কলবে নবীজি তো হায়াতুন নবী সাময়িক মৃত্যুবরণ করছেন এখন জিন্দা ওই নূরের তারের এক মাথা কোথায় আর এক মাথা যারা নবীজির হাদিসের মহাব্বতে এখানে আসতেন ছাত্ররা আপনারা যারা আসতেন ওই নূরের তারের আর এক মাথা আপনাদের সকলের কলবের সাথে লাগানো হাদ্দাসানা করার সাথে সাথে সুইচ অন সুইচ অন রসুলের কল থেকে আল্লাহর মারেফাত আল্লাহর মহাব্বত রসুলের ওই এদের বুজুর্গরা আছে রাবি রেল খাম্বা এই খাম্বার তারের মাধ্যমে আমাদের সকলের দিলের মধ্যে আসতেছে যখনই কোন ছাত্র হাদ্দাসানা করে আরম্ভ করে সেই রসুলের কলবের সাথে কি হয়ে যায় সুইচ অন হয়ে সংযোগ কায়েম হয়ে যায় আপনারা এই মুহূর্তে সবাই নবীজির কলব থেকে ফয়ুজ বরকত পাইতেছেন যারাই মোহাম্মদ করে আসছেন বুখারির খতমের পরে দোয়া হবে সবাই পাইতেছেন তো বাদ নেই তো এখানে সনদের মধ্যে প্রথম ব্যক্তি আছে আহমদ ইবনে ইসকাম কি আছে আর একদম পয়লা সনদে কি ছিল হাদাসান আল হুমায়দি ওজন হাম আহমাদের মধ্যে হাম এটা ধরে ইশারা করতে দেয় তোমাদের প্রত্যেক কাজের শুরু শেষ জন্য হাম দোয় প্রত্যেক কাজের মধ্যে প্রশংসা প্রত্যেক কাজে আল্লাহর প্রশংসা তোমার 160 ডিগ্রি দাও তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো কি বলো তারপরে বলো ভাই 3 দিন ধরে জ্বর দোয়া করেন আল্লাহ এটা 2 নম্বর এটা 2 নম্বর বলেন পয়লা কি করেন কেন বলেন কেন আমি বিপদে আছি প্রশংসা করবো কেন খুব ভালো কথা আপনি বিপদে আছেন আপনার থেকে মারাত্মক বিপদে আর কেউ নেই তাদের তুলনায় কি আপনি ভালো নেই তাহলে কেন হাম করবেন না কেন করবেন না করতে হবে আপনার তুলনায় হাজারো বিপদগ্রস্ত লোক আছে কত লোক পুড়ে গেছে কত লোকের পেশা পায়খানা বন্ধ হয়ে গেছে বুঝছে কিনা কত লোকের ক্যান্সার হয়ে গেছে ওটা জ্বর হয়েছে অথচ আমাদের লোকেরা কত কিছু হইলে ইচ্ছা বলেছেন ভাই কয়ে না আধা মারা হয়ে আছে হাম করবে না আগে না শুকরি করে নেবে আর কয়ে না আধা মারা হয়ে আছে এইখানে তা বলতেছে না
হামদ করো, কথায় কথায় হামদ করো, যত করুন অবস্থাকে হামদ করো, এই হামদের উচিলায় আল্লাহ তোমাকে নেয়ামত বাড়াই দিবে, তত সুস্থ করে দিবে। না শুক্রি করো না, হাদিস আছে মুমিনের শান আজিম, নেয়ামত পাইলে হামদ করে শুকর করে, নেয়ামত না পাইলে বিপদ আপদ আসলে তখন হামদ করে এবং সবর করে। দুটো ক্ষেত্রে হাম, কিন্তু এক হামদের সাথে শুকর আর এক হামদের সাথে। হাদিসের শেষ রাবি হল আবু হুরায়রা, শেষ রাবি কে? ইনি নবুয়তের 23 বছরের শেষের 4 বছর পাইছেন, নবুয়তের 23 বছরের শেষের 4 বছর পাইছেন। এই 4টা বছর উনি নবীজির সোহবতে এমন ভাবে লাগিয়েছিলেন কখনো নবীজির থেকে আলাদা হতেন না। আনসারে তো বাগানে মেহনত করত, তাদের পরিবার আছে না, খাওয়াইতে হবে না। মহাজের যারা মক্কাতে গেছে এদেরও বিভস্তা আছে, ওরা আজকে বাজারে যায় কিছু মাল নেই, কালকে ওই বাজারে যায়, ওরা পুরা থাকে না ওই হালাল রিজিকের জন্য, ওরা তো ফরজ। কিন্তু এনার তো তখন বিবিও ছিল না, বাচ্চাও ছিল না, তোমাদের মত বিবিও নেই বাচ্চা, ওই পড়ে রয়েছে। নবীজি ঘরতে কিছু আসলে না, আসলে না খেয়ে, এইভাবে পড়ে থাকার দরুন ওনার থেকে আমাদের কাছে হাদিস আসছে 5374, 5374 এক মিশকাত। মনে করো মিশকাত পড়ানোর কত বছর, এক মিশকাত। আরো অনেক হাদিস আসে নাই, ওই তাতারিরা হামলা করছিল বাগদাদে, বহু কিতাব তখন তারা জ্বালাই দিছিল, দিজলা নদীতে ফেলে দিছিল, ওইগুলো আসে নাই, যা আসছে তার সংখ্যায় কুসা বলে রাখে। হ্যাঁ, একজনে আস্তিনি করে বিড়াল আসছিল, বিড়ালে বাসলে দেখে হুজুর ডাকতে দিল, এই বিড়ালের বাপ, এটা নাম হয়ে গেল, নাম তো আব্দুর রহমান, কিন্তু হুজুরের মহাবত করে বিড়ালের বাপ হয়েছে, আসল নাম গায়েব হয়ে এই বিড়ালের বাপ আবু হুরায়রা, এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহ, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তো আমাদের হুজুররা তোমাদের যে ছাত্রাবাসে রাখে, রাখে না ছাত্রাবাসে, সিট দিছে না, পাংখা দিছে না, দিছে আবার বোর্ডিং এ, হ্যাঁ লীলা বোর্ডিং খুলে খাওয়াইতেছে, খাওয়ায় কিনা, কেন? থাকার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, কি জন্য? তোমাদের প্রত্যেককে আবু হুরায়রা বানানোর জন্য। তোমার খানা যে তোমার খেতে হয়, হ্যাঁ খাওয়ার ব্যবস্থা তোমার দায়িত্ব, ওই থাকবা তুমি জানো, আমরা এগুলো জানি না। এই যদি হইতো তাহলে তোমরা এত সহজে আলেম হইতে পারতে? আমরা খানার দায়িত্ব নিব না, থাকার দায়িত্ব নিব না। হ্যাঁ, তোমরা এক একজন কেউ হাড়িনাল কেউ মুখানে এসব জায়গায় থাকো, তো কয়েকদিন ক্লাস পাইতে পাইতে ক্লাস, হরতালের দিন সব ফেল, বর্তমান হয়েছে ফেল, পাইতে ক্লাস। এখন বুঝো, হুজুর এত কষ্ট করে এনাদের থেকে রমজানের জাকাত কুরবানির চামড়া মান ফরাজের সায়া আনতেছে, কি জন্য? তোমাদের প্রত্যেককে আবু হুরায়রা বানানোর জন্য। এলে সাগর হয়ে এখান থেকে বের হওয়া, তাই জাতিকে সহি ফতোয়া ফরাজ দেবা, সহি ফতোয়া ফরাজ দেবা, সহি ইমাম শিক্ষা দেবা, এর জন্য হুজুর এত বড় ঝামেলা কান্দে নিছে, এতগুলো খাওয়ানো কত বড় ঝামেলা, এতগুলো থাকতে দেওয়া, কয়টা বিল্ডিং লাগে, লাগে না? হুজুর তোমরা এই প্রতিষ্ঠার কাছে নিনি, প্রতিষ্ঠান তোমাদেরকে সহজ আলেম বানাই দিল, সারা জীবন এটাকে মনে রাখবা। যারা এই প্রতিষ্ঠানে দান খারাপ করে তাদের জন্য সবসময় দোয়া করবা, সবসময় কি করবা, ওনাদের দানের কারণে আমরা সহজে আলেম হইতে পারি,
এনাদের সবার জন্য দোয়া করলাম এনাদের দান করার জন্য আল্লাহ কবুল করে আমিন হাসরের ময়দানে লাখ কোটি গুণ বাড়ায় তো আল্লাহ ফেরত দেয় বলতে দায়িত্বটা মনে রাখতে হবে এটা তোমাদের মা দাওরা পড়লা না মাদার এলমি আল্লাহ আকবার এরপরে হাদিস আসছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন কালেমাতানে হাবিবাতানে রহমান দুটা বাক্য এরকম আছে তো রহমানের কাছে বড় প্রিয় রহমান এমন একটা নাম যে এই নামের মধ্যে সবচেয়ে বেশি দয়া মায়া প্রকাশ পায় সেই নামটা ব্যবহার করা হয়েছে এটা বোঝানোর জন্য যে আল্লাহ এই জিকিরের বদলতে যে কি দিবে এখন কোন কিনারা নেই আন্দাজ করা সম্ভব না এইটা বোঝানোর জন্য এই নামটা আনছে বলে নাই কালেমাতানে খফিফাতানে ইলাল কাহার ও তো ডান্ডা খাইতে হয়েছে রহমান কেছে যে গালি দিলেও খাওয়ায় অস্বীকার করলেও খাওয়ায় মুনাজারকেও খাওয়ায় কাফেরকেও খাওয়ায় আলেমদেরকে তো খাওয়াবেই তার স্পেশাল টাইম দুটো বাক্য খুব প্রিয় আল্লাহর কাছে খফিফাতান আলাল লিসান জবানে খুব সহজ বুড়াও পড়তে পারে জোয়ানও পড়তে পারে বাচ্চাও পড়তে পারে বেটাও পড়তে পারে মহিলাও পড়তে পারে সবাই পড়তে পারে এই দুটো বাক্য এত সহজ জবানে জিব্বায় সবাই পড়তে পারে দেখেন তো একটা লোক দেখাইতে পারবেন তুমি পড়তে চাইছি পারে পারে নাই দেখাইতে পারবেন সুবহানাল্লাহ বিহামদি পড়তে চাইছিল কোথাও জবানে আসে নাই এরকম লোক দেখাইতে পারবে তাই করতে দিয়ে আল্লাহ নবী জবানে খুব সহজ সাকিলাতান ফিল মিজান আল্লাহ যে মিজান নামক দাড়িপাল্লা কায়েম করবে সেখানে এর যে কি ওজন আসবে এসে ফাইল মোবাল্লা কাছ থেকে সাকিল এসে ফাইল মোবাল্লা কত ওজন আসবে কত কত তার বলা হয় নাই অনেক ওজন আসবে হয়তো আল্লাহ এটা দিয়ে মিজান ভরে দিবেন এটা দিয়ে মিজান ভরে দিবেন আল্লাহ তার কত ওজন সে বাক্য দুটো কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ মানে উসাব্বিহু সুবহানাল্লাহ আমি ঘোষণা করতেছি আমার আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নেই কোন দোষ ত্রুটি নেই কোন আয়েব নেই তাহলে সুবহানাল্লাহ এই অর্থ যদি কেউ মনে রাখে তার জীবনে কোনো পরেশানি থাকবে না সুবহান অর্থ যদি কেউ মনে রাখে তার জীবনে কোনো পরেশানি থাকবে না কেন আমাদের ব্যাপারে বিভিন্ন রকম ফয়সালা আল্লাহ করে না ওরা বাপ মরে যায় কোথায় মা মরে যায় কোথায় দোকান পুড়ে যায় কোথায় বড় ছেলে মারা যায় আমার বড় ছেলেটা শহীদ হয়ে গেছে এত বছর ধরে আলেম বানাইলাম সার লাগাইলাম আল্লাহ কাছে চলে তাহলে আসবে না তখন শয়তানে উল্টা পাল্টা বুঝায় তুমি এত নামাজ পড়ো কি লাভটা হলো কি লাভটা হলো তোমার বড় ছেলে তো মারাই গেল এইটা মনে করলে ওই শয়তান তো কাঁদ দিতে পারবে না আমার আল্লাহ কোনো ত্রুটি নেই কোনো দোষ নেই তিনি আমার ব্যাপারে যা সিদ্ধান্ত করে 100% ঠিক ওর মধ্যে আমার মঙ্গল ছাড়া কোনো অমঙ্গল নেই মঙ্গল ছাড়া কোনো আমার বুঝে আসুক আর না আসুক বুঝে আসুক আর না আসুক এর মধ্যে আমার কোনো না কোনো কল্যাণ আছে আমার মাওলার ফয়সালা ঠিক এটা যদি আপনি বলতে পারেন কোনো বিপদে আপনি বিচলিত হবেন হ্যাঁ আল্লাহর ফয়সালা ছাড়া কি কোনো বিপদ আছে আছে তাই বলে আব্দুল সুবহান কেউ নাম রাখবেন না সুবহান কিন্তু আল্লাহর নাম না এটা মাসদার এর অর্থ হল পবিত্রতা ঘোষণা করা অনেকে না বুঝলে নাম রাখে আব্দুল সুবহান আব্দুল লাগাইতে হলে পরেরটা তো আল্লাহর নাম হইতে হবে আল্লাহ 99 নাম আছে কিন্তু সুবহান তো নেই পয়লার অংশের অর্থ কি আমি ঘোষণা করতে চাই আমার আল্লাহর কোন দোষ ত্রুটি নেই অবিহামদিহি
واحمده بحمده বল কি মাযু আছে বুঝছো তো واحمده بحمده আমি আরো ঘোষণা করতেছি যত ভালো গুণ হতে পারে সমস্ত ভালো গুণ আমার মাওলার মধ্যে বিদ্যমান যত ভালো গুণ আছে সব বিদ্যমান এখন প্রশ্ন অটা কি ওই আতেফা নয় হালি কিন্তু গ্রামার মাসকে গ্রামার আছে ওই আতেফা যদি কও তাহলে আগে আল্লাহর পবিত্রতা বয়ান করো বয়ান করে মাসকে বিরতি দাও চা পান খাই নাও হ্যাঁ শেষ শুরু করো আমার আল্লাহ সমস্ত গুণে গুণান্বিত বিরতি দিতে হবে দিয়ে ওটা শুরু করতে হবে যদি হালি এখন উসাব্বিহুল্লাহ সুবহানাহু মুতালাব্বিসান বিহামদিহি হালিয়া যদি কও তাহলে বিরতি নেই তখন অর্থ হবে যে আল্লাহ কেমন জন্য তোমাকে দুটা জিব্বা দান করছে কয়টা এক জিব্বা দিয়ে খালি আল্লাহ নির্দোষ 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 করতে আসো আর এক জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ পাক আল্লাহর সমস্ত গুণ আমার মাওলার মধ্যে আছে একই সাথে সমান তালে দুটা কোনটা বেশি ভালো ওটা বলে কষ্ট করে একটা ঘুম দিয়ে উঠে বলা ভালো তো তো লোক যাইব গা একই সাথে দুটোটা তাহলে কোনটা ভালো এই জুমলাটাকে বলা হয় জামাল আল্লাহ জামাল সৌন্দর্য দ্বিতীয় জুমলা কি সুবহানাল্লাহিল আযীম আমি পবিত্রতা পায়ন করতেছি আমার মাওলার যিনি অনেক বড় অনেক বড় তার উপরে কেউ নেই আযীম পড়েন না সুবহান রব্বিয়াল আযীম ওই আযীম পড়ো আমি পবিত্রতা পায়ন করতেছি আমার ওই আল্লাহ যিনি অনেক বড় তা আমরা আমাদের কল্পনার বাইরে এটাকে বলা হয় জালাল জামাল এটা কি জালাল শোনেন নাই আরে ওই হুজুর বড় জালালি মেজাজ শোনেন না জালালি মেজাজ খুব গরম আল্লাহ মধ্যে জামালও আছে আর কি আছে জালালও আছে এই দুটা যদি কেউ অর্জন করতে পারে কলবে বসাইতে পারে দুটা আল্লাহ সৌন্দর্য আল্লাহ জালাল তো একসাথে দিলে বসানোর নাম হলো খশিয়া এই দুটো একসাথে দিলে বসানোর নাম কি খশিয়া আল্লাহর ভয় এইটা হলো ওলামাদের মূল পুঞ্জি মূল পুঞ্জি ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয় একমাত্র ওলামারা পুরাপুরি আল্লাহকে ভয় করে এই ভয় কিন্তু সাপের ভয় না মোহাম্মদ মিশ্রিত ভয় সাপরেও ভয় করি বাপরেও ভয় করি সাপরেও ভয় করি বাপরেও ভয় করি দুই ভয় কি এক নাকি আল্লাহটা কিন্তু এরকম মোহাম্মদ মিশ্রিত ভয় এটা দিলে এসে গেলে এলেমের পরে এটা জরুরি কিন্তু এলেম শিক্ষা করার পরে এলেমটা দিলে আনতে হবে তাহলে খসিয়াত আসলো খসিয়াত যখন আসবে আমল সব হয়ে যাবে নামাজও ছুটবে না গুনাহও হবে না কোন ভালো আমল ছুটবে না কোন গুনাহ সে করতে পারবে না এলেমের সাথে যদি খসিয়াত আসে আমল সুন্দর করণীয় গুলো করতেছে বর্জনীয় গুলো বর্জন করতেছে তাহলে আমলদার আলেম যদি পাও তো বুঝবা এর ভিতরে খসিয়াত আছে খসিয়াত যখন আছে তো এলেম আছে আজ দেখো কোন আলেম কিন্তু আমল টামল নেই টেলিভিশন দেখে টেলিভিশন দেখে বেড়াখে চাকরি করে
আমরা কি বাংলাদেশ এটা কইলে কিছু বেকুব লোক বলে বললে যে আমাদের ভাগে পড়ে না এটা পশ্চিম বাংলার ভাগে পড়ে এই হুজুরাই কাণ্ড কোন আলেম যদি ব্যামল হয় তো বুঝতে হবে এগুলোদের কি নেই খসিয়াত নেই খসিয়াত নেই তো এলেম নেই খসিয়াত না থাকলে তাকে আলেম স্বীকার করা হবে না সে নায়েবে রসুল না এরকম বাক্যকে আল্লাহ রসুল কখনো ওয়ারিস স্বীকার করবে না মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে গীবত করে হ্যাঁ টেলিভিশন থেকে সরকারের দালালি করে এই টাইপের লোকরা বলবে নবী যে আমার ওয়ারিস না এটা শয়তানের ওয়ারিস শয়তানের ওয়ারিস এলেম অনুযায়ী আমল না করলে ওই এলেমকে নফি করা হয় এলেম অনুযায়ী আমল না করলে সেই এলেমকে বাতিল করে দেওয়া হয়।